بسم الله الرحمن الرحيم. السلام عليكم. কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আলু দিয়ে আলুর শাক ভাজি রেসিপি। আর আমি আমার দৈনন্দিন কিছু টুকিটাকি কাজকর্ম আপনাদের মাঝে একটু শেয়ার করব। আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন এখন কিন্তু সকালবেলা, সকাল 7টার সময়। আসলে এই দেখেন একটু বিড়িয়ে করে নিলাম, বাহিরের অবস্থা এখনো কিন্তু ফুরাফুরি আলো ফুটে নাই। দেখেন কি সুন্দর, এই যে কিছু কিছু অন্ধকার হয়ে আছে, সূর্য উঠে গেছে এমনিতেই। এই দেখেন আকাশটা কিরকম নিরবচ্ছিন্ন হয়ে আছে, সব দিক যেন নিস্তব্ধ। এই যে আসলে এই দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে। তারপরে আমি দেখেন সকালে নাস্তা করছি, নাস্তা করার পরে আমি যে টুকিটাকি থালা বাসন আছে সেগুলো আমি ধুয়ে নিয়েছি। যে কাপ বাটি আমরা যে চা খাই নাস্তা করি সেগুলো ধুয়ে নিয়েছি। আমাদের এখানে প্রচুর পানির সমস্যা হচ্ছে, আজকে 10-12 দিন হচ্ছে আমাদের পানি অনেক অনেক কম আসে, সেই জন্য আমাদের আগে থেকে পানি ধরে রাখতে হয়। পানি দুই বা একবার আসে তখন আমাদের পানি ধরে রাখতে হয়। এই যে আসলে অনেক কষ্ট, এটা শহরে পানি না থাকলে, আসলে পানি গ্যাস এগুলো না থাকলে অনেক কষ্ট হয়ে যায়। দেখেন ক্যাফে কিন্তু এখনও পানি নেই। এখন আমি আগে থেকে যে পানি ধরে রেখেছিলাম বোতলে, এখন এগুলা দিয়ে আমি এই যে এগুলা কাপ ফ্রিজগুলো একটু ধুয়ে নিব। আসলে আমাদের গৃহিণীদের কিন্তু এই কাজগুলো প্রতিদিনই করতে হয়। এই কাজগুলো করতে করতে আমাদের সারা দিন সময় চলে যায়, তারপর আবার বাচ্চারা থাকলে এমনিতেই সময় কেটে যায়, তাই না? আমরা আসলে আমাদের ব্যস্ততা আমাদের বাচ্চাদের নিয়ে সংসার নিয়ে করে থাকি। এই যে এগুলো দেওয়ার পরে আমি রান্নাবান্নার কাজে লেগে যাব। আসলে আমি সকাল সকাল এখন কাজ শেষ করে ফেলে, আগে কিন্তু এরকম সকাল সকাল কাজ শেষ করতে পারতাম না। আস্তে আস্তে আসলে আমরা এই যে আমার বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন অনেক সকাল থাকে, এই জন্য আমি কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারি। স্কুল বন্ধ থাকলে কিন্তু একটু দেরি হয়ে যায়। এই যে আমি সব হাঁড়ি বাতিল ধুয়ে এখন এখানে এলাম ফার্নিচার মোছার জন্য। আসলে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে ফার্নিচার মোছাটাও কিন্তু পড়ে, তাই না? আমাদের প্রতিদিন কিন্তু দুই একবার করে অবশ্যই ফার্নিচার মুছতে হয়। আমরা থাকি পাঁচতলায়, তারপরে আমার প্রতিদিন মিনিমাম দুইবার ফার্নিচার মুছতে হয়। এই যে আমি আমার সোফার সবগুলো জিনিসপত্র মুছে নিচ্ছি। আসলে আমার মেয়েদের খেলনা, মেয়েদের আসলে আমার মেয়ে কিন্তু বড় মেয়ে, কাগজ দিয়ে অনেক ফুল বানায়, অনেক কিছু বানিয়ে থাকে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু আপনাদের মাঝে এটা শেয়ার করেছিলাম। আসলে এই জিনিসগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই জিনিসগুলো বানালে বাচ্চাদের মন ভালো থাকে, বাচ্চারা আর মোবাইলের প্রতি আকৃষ্ট হবে না, টিভি দেখার প্রতি আকৃষ্ট হবে না। এতে করে কিন্তু টিভি মোবাইল দেখলে চোখের সমস্যা হয়, সেই জন্য আমি এগুলো দিয়ে ওদেরকে একটু ব্যস্ত রাখি। এই যে দেখেন এই জিনিসগুলো সবগুলো আমার বড় মেয়ে বানিয়েছে, সঙ্গে আমার ছোটো মেয়েও কিন্তু সাহায্য করেছে। দেখেন আসলে আমার অনেক বেশি ভালো লাগে যখন দেখি এগুলা, মন ভরে যায়। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে বানাতে উৎসাহিত করবেন, এতে করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চারা মোবাইল থেকে আকৃষ্ট অনেকটা কমে যাবে ইনশাল্লাহ। এই যে এখন আমি আপনাদেরকে রেসিপি করে দেখাচ্ছি। সব কাজ শেষ করে আমি রান্না করতে চলে এলাম। এই যে এখানে আমি নিয়েছি একটা আলু পাতলা করে কেটে, এই যে দুইটা কাঁচামরিচ আর 3-4টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে শাক আমি গতকালকে যে আলুর শাক তুলেছি, আমি বলেছিলাম আপনাদের মাঝে আজকে আমি একটু শেয়ার করব এই রেসিপি। দেখেন আমি প্রথমে চলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম, এর মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম।
সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ সবগুলো দিয়ে দিলাম। আসলে আলু দিয়ে আলুর শাক ভাজি আপনারা খেয়েছেন কিনা জানি না, এটা কিন্তু অনেক অনেক মজা হয়। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন, এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। এই যে পেঁয়াজ রসুনটা যখন 1 মিনিট একটু ভেজে নিলাম, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো, যে আলু আমি কেটে রেখেছিলাম। আসলে আলুগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে, শাকটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আলুর শাক কিন্তু অনেক নরম থাকে সেই জন্য। প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব। দেখেন যেহেতু এখানে আমি তেল কম দিয়েছি, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিলাম, এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ, স্বাদ মতো লবণ। এই পানির মধ্যে আলুগুলো আমি সিদ্ধ করে নিব। এখন আমি দেখেন উপর দিয়ে ঢাকনা দিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিটের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখেন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেল, ভাজা হয়ে গেল। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা আলুর শাকগুলো। আলুর শাকগুলো আমি দেখেন একটু ছোট করে কেটে নিয়েছি। আসলে এটা কিন্তু অনেক মজা হয়। এই যে আমি আসলে আমার গাছ থেকে শাক উঠিয়ে আমি এখন রেসিপি করতেছি, আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। এই যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এই শুকনা লাল মরিচ আমি আগে থেকে টেলে নিয়েছিলাম, এখন আমি এখানে ছোট করে টুকরা করে দিয়ে দিলাম। এতে করে শাকটা আরও বেশি ভালো লাগবে। এই শাকটা আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিব, তারপরে কিন্তু হয়ে যাবে। আসলে এটা কিন্তু অনেক নরম, দেখেন এটা কিন্তু হয়ে গেল। এখন আমি নামিয়ে ফেলতেছি, দেখে কিন্তু অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর সবুজ সবুজ হয়েছে। আসলে আমার নিজের গাছের শাক, তাই না? আমার নিজের গাছের শাক বলে কথা, সেই জন্য মনে হয় এত সুন্দর সবুজ হয়েছে আমার কাছে মনে হচ্ছে, তাই না? আপনাদের সাথে একটু মজা করলাম, আসলে এটা খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলো আমার এই রেসিপি ট্রাই করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।